আমার প্রিয় 2023 সালের নবম শ্রেণীর ছাত্রছাত্রী বন্ধুরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। আজ আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করব, নবম শ্রেণীর ফার্স্ট ইউনিটেস্ট অর্থাৎ প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়নের গণিতের কোশ্চেন পেপার নিয়ে। দেখো, সরাসরি স্ক্রিনে কিন্তু তোমরা নমুনা প্রশ্নপত্রটা দেখতে পাচ্ছ। দেখো, ফুল মার্ক্স তোমাদের রয়েছে 40, আর সময় তোমাদের রয়েছে 1 ঘন্টা 30 মিনিট। দেখো, প্রথমে তোমাদের একের দাগে প্রশ্ন দিয়েছে, নিচের প্রশ্নগুলির নির্দেশ মতো উত্তর দাও। এখানে মোট 6টি প্রশ্ন দেওয়া রয়েছে, প্রতিটি প্রশ্নের মান 1 * 1 * 6 = 6। প্রথম, সত্য বা মিথ্যা লেখো, দুটি মূলদ সংখ্যার মধ্যে কোনো অমূলদ সংখ্যা নেই, উত্তর হবে মিথ্যা, তাহলে আমরা মিথ্যা লিখব। পরের প্রশ্ন, সঠিক উত্তরটি নির্বাচন করো, 4^x = 8³ হলে x-এর মান, এখানে অপশান হচ্ছে 3/2, 9/2, 3 না 9, উত্তর হবে 9/2। পরের প্রশ্ন, শূন্যস্থান পূরণ করো, x³ + 6x² + 4x + k বহুপদী সংখ্যামালাটি x+2 দ্বারা বিভাজ্য হলে কে এর মান, উত্তর হবে -8। পরের প্রশ্ন, সত্য অথবা মিথ্যা লেখো, x = y সমীকরণের লেখচিত্র এক্স অক্ষের ধনাত্মক দিকের সঙ্গে 60° কোণ উৎপন্ন করে, উত্তর হবে মিথ্যা। পরের প্রশ্ন, সঠিক উত্তরটি নির্বাচন করো, ABCD সামন্তরিকের কোণ BAD = 75° এবং কোণ CBD = 60° হলে কোণ BDC এর পরিমাপ, এখানে অপশান হচ্ছে 60°, 75°, 45° না 50°। যেহেতু BAD = 75° আর কোণ CBD = 60°, তাহলে কোণ BDC এর পরিমাপ হবে 45°। পরের প্রশ্ন, শূন্যস্থান পূরণ করো, A+B, C-D এবং A-B, C+D বিন্দু দুটির মধ্যে দূরত্ব হলো, ক্যালকুলেশন করে উত্তর হবে 2√B² + D² দেখো, দুয়ের দাগে প্রশ্ন দিয়েছে, নিচের প্রশ্নগুলির উত্তর দাও। এখানে মোট 6টি প্রশ্ন দেওয়া রয়েছে, প্রতিটি প্রশ্নের মান 2 করে 2 * 6 = 12। প্রথম, 0.01233-র মাথায় পৌনঃপুনিক আবৃত দশমিক সংখ্যাকে সামান্য ভগ্নাংশে প্রকাশ করো। পরের প্রশ্ন, মানের অধক্রমে সাজাও, 3^1/3, 2^1/2 আর 8^1/4। 3, 2x + 3y = 12 সমীকরণের লেখচিত্র এক্স অক্ষকে যে বিন্দুতে ছেদ করে তার স্থানাঙ্ক কত। পরের প্রশ্ন, আর এর কোন মানের জন্য rx + 2y = 5 এবং r+1 × x + 3y = 2 সমীকরণ দুটির কোনো সমাধান থাকবে না। 5, 3x = a + b + c হলে x-a³ + x-b³ + x-c³ - 3 × x-a, x-b, x-c এর মান কত। কোনো রম্বসের কর্ণদ্বয়ের দৈর্ঘ্য 24 সেমি ও 18 সেমি হলে রম্বসটির প্রতিটি বাহুর দৈর্ঘ্য কত। পরে তিনে তাকে প্রশ্ন দিয়েছে, 1/4 ও 1/3 মধ্যে 3টি মূলদ সংখ্যা লেখো, প্রশ্নের মান 3। পরের প্রশ্ন, 4, লেখচিত্রের সাহায্যে সমাধান করো, 2x + 3y = 12 আর 2x = 3y, প্রশ্নের মান 3। 5-এর দাগে রয়েছে, সমাধান করো, x + y/xy = 2, x - y/xy = 1, প্রশ্নের মান 3। পরের প্রশ্ন, উৎপাদকে বিশ্লেষণ করো, 2x - y·x + y·2y - x³। 7-এর দাগের প্রশ্ন রয়েছে, যে কোনো একটি প্রশ্নের উত্তর দাও, প্রশ্নের মান রয়েছে 4। এখানে মোট 2টি প্রশ্ন দেওয়া রয়েছে, তার মধ্যে থেকে একটি প্রশ্নে তোমাদের উত্তর করতে হবে। দেখো, প্রথম উপপাদ্য, প্রমাণ করো যে কোনো চতুর্ভুজের বিপরীত বাহুগুলির দৈর্ঘ্য সমান হলে চতুর্ভুজটি একটি সামন্তরিক হবে। পরের প্রশ্ন, প্রমাণ করো যে কোনো চতুর্ভুজের কর্ণ দুটি পরস্পরকে সমদ্বিখণ্ডিত করলে চতুর্ভুজটি সামন্তরিক হবে।
এই দুটি উপপাদ্যই কিন্তু এবছরের পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ। দুটির মধ্যে একটা কিন্তু তোমরা প্রতিটি স্কুলেই পরীক্ষাতে কমন পেয়ে যাবে। দেখো পরে 8-এর দাগে প্রশ্ন দিয়েছে, এ বিসির সামন্তরিকের এ বি ইজিক্যাল টু 2AD হলে প্রমাণ করো যে কোণ BAD ও কোণ ABC এর সমদ্বিখণ্ডক দ্বয় DC বাহুর মধ্যবিন্দুতে সমকোণে মিলিত হয়। প্রশ্নের মান 3। পরের প্রশ্ন, প্রমাণ করো যে X1, Y1 ও X2, Y2 বিন্দুদ্বয়ের সংযোগ সরলরেখাংশের দৈর্ঘ্য রুট X1 - X2 তার হোল স্কোয়ার প্লাস Y1 - Y2 তার হোল স্কোয়ার একক। প্রশ্নের মান 3। দেখো এই রয়েছে টোটাল তোমাদের 40 মার্কের প্রশ্নপত্র। ভালো করে প্রশ্নপত্রটি দেখে নাও। প্রতিটি স্কুলেই কিন্তু এই ধরনের কোশ্চেন প্যাটার্নেই তোমাদের কিন্তু ফার্স্ট ইউনিট টেস্ট অর্থাৎ প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়নের প্রশ্নপত্র হবে, সেহেতু ভালো করে তোমরা কোশ্চেন পেপারটা দেখে নাও। আশা করি ভিডিওটা ভালো লেগেছে। ভিডিওটা ভালো লাগলে ভিডিওকে লাইক করতে একদমই ভুলবে না, আর আমার চ্যানেল তোমার নতুন হাউত লাল কালার যে সাবস্ক্রাইবার প্রেস করে পাশে বেল আইকন সে প্রেস করবে, যখন আমি নতুন কোনো ভিডিও আপলোড করি সবার ফার্স্ট নোটিফিকেশন তোমরা পেয়ে যাও। আমরা কিন্তু ইতিমধ্যেই প্রতিটি বিষয় অধ্যায়ভিত্তিক ছোট প্রশ্নের উত্তর সহ সেশন এবং বড় প্রশ্নের সেশন কিন্তু আপলোড করে দিয়েছি, এবং তার পাশাপাশি প্রতিটি বিষয়ের সিলেবাস, প্রশ্ন কাঠামো এবং নমুনা প্রশ্নপত্র কিন্তু আপলোড করে দিয়েছি। তোমরা যদি এখনও পর্যন্ত সেই ভিডিওগুলো না দেখে থাকো, ভিডিওগুলো কিন্তু তাড়াতাড়ি দেখে নাও। একেবারে ভিডিও শেষে স্ক্রিনে তোমরা একটা প্লেলিস্ট দেখতে পারবে, তার উপরে ক্লিক করলেই সমস্ত ভিডিওগুলো কিন্তু তোমরা পর পর দেখে নিতে পারবে। তোমাদের সকলকেই জানাই আগাম পরীক্ষার অনেক অনেক শুভেচ্ছা এবং অভিনন্দন। আশা করি সকলের পরীক্ষায় খুব ভালো হবে।